Assalamualaikum. সবাইকে স্বাগত করছি আমাদের চ্যানেলে আজকের একটা ব্র্যান্ড নিউ ভিডিও দেখার জন্য বড় বড় দালান কোঠার এই শহরে বদ্ধ ঘরে বন্দি থাকতে থাকতে মনটা একদম ছুটে গিয়েছিল নদীর পাড়ে প্রকৃতির কাছে একটু পার্কে ঘুরে বেড়াতে খোলা আকাশের নিচে সমুদ্রের পাড়ে পা ভিজিয়ে সূর্য ডোবা দেখছিলাম পরিবারের সবাইকে নিয়ে বাইরে সময় কাটানো যেন আল্লাহর এক অশেষ রহমত টোকিও বে ঘেঁষা এই পার্কের নাম কাসাই রিনকাই পার্ক ওইখানে আমরা গিয়েছিলাম বাইরে খেলাম আমাদের সাথেই থাকুন আজকে পুরো ভিডিওতে ইনশাআল্লাহ দেখতে পাবেন কাসাই রিনকাই পার্কে আমরা ঘুরেছি প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের উপভোগ করার মতো আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে সেই সাথে থাকছে আমাদের রাতের ডিনারের রেসিপি এত সহজ উপায়ে একটা মিল তৈরি করা যায় সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না প্লিজ সাথেই থাকুন এখানে শনি রবিবারে সাপ্তাহিক ছুটি তো রিশানের বাবার ছুটি ছিল সেই দিন সারা সপ্তাহ জুড়ে ঘরবন্দি থাকতে থাকতে আর ভালো লাগছিল না তাই আমরা চলে গিয়েছিলাম কাসাই রিনকাই কোয়েনে কোয়েন হলো জাপানিজ শব্দ এর অর্থ হলো পার্ক জাপানের এতোকাওয়াকু নামের এই জায়গাটিতে পার্কটি অবস্থিত এটি টোকিও বের সাথে কানেক্ট করেই এই পার্কটি তৈরি হয়েছে এই পার্ক ওপেন হয় 1989 সনে জেআর কিও লাইন কাসাই রিনকাই পার্ক একটা স্টেশন আছে সেখানে আপনি ট্রেনে করেও কাসাই রিনকাই কোয়েনে যেতে পারবেন তাছাড়া নিশি কাসাই কাসাই স্টেশন থেকে 20 মিনিটের একটা বাস থাকে সেটাও এই পার্কে আসা যায় আবার ওয়াটার বাস থাকে যেটা ওদাইবা থেকে ছাড়ে সেখান হয়েও আপনি পার্কে আসতে পারবেন আমরা গিয়েছিলাম জেআর কিও লাইনে এখন আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা জেআর কিউ লাইন থেকে বাইরের দৃশ্য চলে আসলাম স্টেশনে ট্রেন থেকে নেমে যাব ট্রেন থেকে নেমেই এই সুন্দর পানির ফোয়ারা অনেক সুন্দর আর রাতের এই ভিউটা পুরো রেইনবো কালার অনেক কালারফুল করা থাকে দেখতে ভালো লাগে আজকে বেশ রোদ্দুজ্জ্বল একটা দিন অনেক গরম দেখতে পেলেন ট্রেন স্টেশন বাস স্টেশন আর যারা নিজেদের গাড়িতে আসবেন তাদের জন্য তো অনেক বিশাল বড় একটা গাড়ি পার্কিংয়ের জায়গা আছে নিজেদের গাড়ি দিয়ে আসাই ভালো টেন্ট নিয়ে আসা যায় বাচ্চাদের খেলাধুলার অনেক কিছুই নিয়ে আসতে পারবেন ওপেন স্পেস এটা এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না অনেক রাইড আছে সেগুলো তো অবশ্য টাকা লাগে হলিডে স্কুলাতে এখানে এত বেশি ভিড় হয় যে পার্কিং লট অনেক ক্রাউডেড থাকে তখন দেখা যায় অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয় গাড়ি রাখার জন্য কয়েকটি জোনে এই পার্কটিকে ভাগ করা হয়েছে সি উইন্ড স্কোয়ার জোন অ্যাকোরিয়াম জোন বার্ড ওয়াচ জোন আর্টিফিশিয়াল বিচ আবার এক্সাইটিং ওপেন স্পেস আছে পুরো পার্কটি অনেক বড় এটা হেঁটে দেখা যায় না সব সেজন্য অনেকে পার্ক ট্রেনে উঠে যায় পুরো পার্ক প্রায় 3.1 কিলোমিটার এই ট্রেন দিয়ে ঘোরা যায় পুরো ট্রেন ঘুরতে 25 মিনিটের মতো সময় লাগে পুরো ট্রেনে উঠলে পুরো পার্কটাই আপনি ঘুরে দেখতে পারবেন ট্রেনের টিকিট প্রায় 350 ইয়েন থেকে 150 ইয়েনের মধ্যে এটা বাচ্চা বড়দের উপর ডিপেন্ড করে আমরা এখন আছি সি উইন্ড স্কোয়ার জোনে এখানে একটা অবজারভেশন রেস্ট হাউস আছে যেটার নাম ক্রিস্টাল ভিউ এখান থেকে আপনি পুরো টোকিও বের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এটিতে পুরো ওপেন স্পেস সবাই গিয়ে রেস্ট নেয় আসলে বাইরে এত গরম এই রুমটা পুরো এসি আমরা গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম এই রেস্ট হাউসটা 1995 সনে ওপেন করা হয় এই পার্কের সেন্টারে অ্যাকোরিয়াম জোনে আপনার সি লাইফ পার্ক আছে সেখানে অ্যাকোরিয়ামের সব ফিশ এসব থাকে চেষ্টা করবেন এই পার্কে আসার আগে যদি অ্যাকোরিয়াম দেখার ইচ্ছে হয় তাহলে আগে অনলাইনে টিকিট বুকিং দিয়ে তারপর আসার জন্য
এখানে আসলে অবশ্য অ্যাকোরিয়াম দেখে যাওয়াটাই ভালো। আমরা এর আগে গিয়েছিলাম, তাই আজকে আর অ্যাকোরিয়ামে যাইনি। টোকিও সি লাইফ পার্কে টিকিটের দাম 700 ইয়েন করে, আর স্টুডেন্টদের জন্য 200, আর যারা 65 বছরের বেশি বয়স্ক তাদের জন্য 350 ইয়েন করে লাগে। এই পার্কের আরেকটা বিশেষ আকর্ষণ হলো ওপেন স্পেসে আপনাকে বারবিকিউ পার্টি করার সুযোগ সুবিধা দেয় এরা। অবশ্য এটা আগে রিজার্ভ করতে হয় আপনি যদি বারবিকিউ পার্টি করেন। আমরা যেদিন গিয়েছিলাম সেখানে একটা ওয়েডিং পার্টি ছিল, তো দেখলাম বেশ ভালো রান্নাবান্না হচ্ছে। আর এখানে পার্টির এন্ট্রান্স ক্রিস্টাল ভিউ থেকে বের হয়ে যাচ্ছি, এই রেস্ট হাউস থেকে এর নিচে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা যাব আর কিছু খাওয়া দাওয়া করব। অপেক্ষা করছিলাম সূর্যের তীব্রতা কমে যাওয়ার, অনেক গরম একটা দিন। দেখলাম কিছু মানুষ ড্যান্স প্র্যাকটিস করছে, জানি না এরা কোনো ব্র্যান্ডের দলে কিনা নাকি ওয়েডিং পার্টিতে ড্যান্স করবে। যাই হোক, আমি ক্যামেরা বন্দি করতে দেরি করলাম না। এখানে বার্ড ওয়াচ জোন আছে, যেখানে আপনি ফ্রিতে অনেক ন্যাচারাল ভিউ দেখতে পারবেন, সাথে ওয়াইল্ড বার্ডও দেখতে পাবেন। সেটাকে বার্ড ওয়াচিং সেন্টার বলে, অনেক ভিডিও থাকে, এক্সিবিশন থাকে, বার্ড দেখায় এরা। এই পার্কের ম্যানেজমেন্ট জোনটা সেটা পার্কে ঢোকার পথেই থাকে, যে কোনো দরকারে সেখানে যোগাযোগ করতে পারবেন। এই তীব্র গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আমরা আইসক্রিম নিলাম আর কিছু খাবার অর্ডার করলাম। এই দোকানে প্লাস্টিকের বদলে কাঠের চামচ দিয়ে খাবার সার্ভ করলো। ফর সাস্টেনেবল এনভায়রনমেন্ট সি ফুড যাও। আমাদের খাবার রেডি, ইয়ামি চকলেট আইসক্রিম। শ্রিম্প অ্যাভোকাডো স্যান্ডউইচ নিয়েছিলাম। আইসক্রিম শেষ করতে আমাদের বেশি সময় লাগে না। সাথে ছিল ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস। এই পার্কে ওয়াকু ওয়াকু স্কোয়ার নামে একটা জায়গা আছে, যা 7 বছরের কম বয়সী বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড। এই ওপেন স্পেসে ওরা কী ধরনের ফুল লাগিয়েছে তার একটা লিস্ট দেখতে পেলেন, সব ধরনের ফুলের নাম দেওয়া, কী কী ফুল। ফুল গাছগুলোর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। এরই মধ্যে রোদের তীব্রতা কমে গেছে। এইসব জায়গায় আসলে ছবি তুলতে ভুলবেন না, ছবিগুলো খুব সুন্দর আসে, চমৎকার ভিউ। অনেকে দেখলাম সাইকেল নিয়ে আসে, সাইকেলে ঘুরে বেড়ায়। তাছাড়া জগিংয়ের জন্য তো এই ধরনের ওপেন পার্ক বেস্ট জায়গা। আমরা হাঁটছি, সামনে আছে একটি আর্টিফিশিয়াল ব্রিজ। এখন আমরা যে ব্রিজটার উপরে হাঁটছি, এই ব্রিজটার নাম হলো নাগিসা ব্রিজ। এই ব্রিজ থেকেই আপনার ওয়াটার বাসের পোর্ট আছে ব্রিজের পাশেই। এই নাগিসা ব্রিজের সাথে কানেক্টেড করে একটা আর্টিফিশিয়াল বিচ ওরা তৈরি করে রেখেছে, যেই বিচে অনেক মানুষ থাকে স্প্রিংয়ে সামারে সবসময়, যারা অনেক পানির খেলাধুলা করে। কিন্তু এখন দেখা গেছে করোনার জন্য এরা অনেক কিছু নিষেধাজ্ঞা জারি করেছে, যে অনেক কিছু আসলে করা যাবে না। অনেক মানুষ দেখলাম যারা মাছ ধরছে। আলহামদুলিল্লাহ ভিউটা ছিল অনেক সুন্দর, সূর্য ডুবে যাওয়ার দৃশ্য আমার বরাবরই ভালো লাগে, আর স্নিগ্ধ বাতাস বইছিল, খুব ভালো লাগছিল। এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। পরিবারের মানুষের সাথে যে কোনো জায়গায় যেমনই হোক একসাথে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে।
এখানে অনেকে আগে সুইম করতো, কিন্তু করোনার জন্য সুইমিং নিষেধ করে দিয়েছে, বারবার ঘোষণা দিচ্ছিল। বিচ থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই অ্যারোটা শো করছিল যে এই দিক দিয়ে আপনি ওয়াটার বাসে চড়তে পারবেন। চারিদিকে সবুজ আর সবুজ, শীতল হাওয়া, খুবই সুন্দর পরিবেশ। পিকনিক করার জন্য টেন্ট নিয়ে আসবেন যদি আসেন, খেলাধুলার সামগ্রী আনবেন, পরিবারের সবাই মিলে খেলবে খাবে। আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেলাম কাসাই রিঙ্কাই পার্ক ডায়মন্ড অ্যান্ড ফ্লাওয়ার ফেরিস হুইল। এটা হলো এই পার্কের মেইন আকর্ষণ। এটা জাপানের সবচেয়ে বড় ফেরিস হুইল। এর হাইট হলো 117 মিটার। আমরা এটিতে এখন চড়ব, আর হ্যান্ড স্যানিটাইজ করে উঠতে হয়। প্রতিটা টিকিটের দাম 800 ইয়েন করে। এখানে একটি ফটো তোলার জায়গা আছে, ওদের টাকা দিলে ওরা ছবি তুলে দেয়। উঠে পড়লাম ফেরিস হুইলে। আজকের দিনটা বেশ পরিষ্কার। এই এত উঁচু থেকে আপনি টোকিওর স্কাই ট্রি, টোকিও টাওয়ার, ইভেন মাউন্ট ফুজিও অনেক দূর থেকে সুন্দর করে দেখা যায়। আর নাইটে, অনেক রাতের বেলা, খুব সুন্দর একটা ভিউ আপনি সেন্টার টোকিওর পেতে পারবেন এখান থেকে। এত মানুষ আসে এখানে এই এটাতে চড়ার জন্য। আমরা নেমে পড়ছি। ফেরিস হুইলের নিচেই আছে মারমেড প্যারাডাইস, যেটা দেখলাম করোনার জন্য বন্ধ। এটা মেইনলি বাচ্চাদের খেলার জায়গা ছিল। এখানে বসে আমরা বিকেলে নাস্তা করলাম, নাস্তা আর কি, একটু ড্রিঙ্কস খেলাম, একটু চিপস খেলাম। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আর ফেরিস হুইলও তার রূপ রং চেঞ্জ করছে। খুব সুন্দর করে কালারফুল লাইট দিয়ে সাজানো হয়। অনেক ক্যামেরাম্যান দেখলাম যারা অনেকক্ষণ দীর্ঘ সময় অপেক্ষা করে এর ছবি তুলে। এই পার্ক ঘিরে একটা হোটেলও আছে, যেটা হোটেল সি সাইড এতোগাওয়া হোটেল। অনেকে যারা টোকিওর বাইরে থেকে আসে তারা হোটেলে থাকতে পারে। আমাদের অনেক ঘোরা হয়ে গেল, এখন বাসায় ফিরে যাচ্ছি। আজ ছুটির দিন, রিশানের বাবা আমাদেরকে হেলদি ফুড রান্না করে খাওয়াবেন। দেখেন কিভাবে উনি এই খাবারটা পরিবেশন করলেন, তৈরি করলেন। আটকা ম্যাকারেল, এই মাছটিকে জাপানিজে বলে হুককে। মাছটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে গ্রিল করলেন, কিছুই দিল না, একটু লবণ তেল কিছুই না। নামানোর পর একটু লেবুর রস আর একটু গোলমরিচের গুঁড়ি ছিটিয়ে দিল। সমুদ্রের মাছ বলে এক্সট্রা কোনো লবণ দিতে লাগে না। কত সহজ রান্না। আর একটু রেডি মিসো স্যুপ বানালো। মিসো স্যুপের প্যাকেট রেডি কিনতে পাওয়া যায়, সেটা গরম পানিতে গুলিয়ে দিলেই হয়। এটা হলো রোস্টেড গ্রিন টি, খুবই ভালো স্বাস্থ্যের জন্য। খেতে যদিও ভালো না, সবাই পছন্দ করে না, আমার কাছে ভালোই লাগে। মুলার পেস্ট লেবু দিয়ে দিয়েছে, আর জাপানিজ চালের ভাত। চপস্টিক দিয়ে খাওয়া যায়, এই ভাতগুলো বেশ স্টিকি হয়। আর একটু সয়া সস আর ওয়াসাবি দিয়ে মাছটা খাবো। আর তিলের তেল দিয়ে ভাতটা মেখে নিয়েছিলাম। খুবই সিম্পল, জীবনের সিম্পল খাওয়া আমাদের। জাপানিজ টিভিতে ওই সময় মাছের প্রোগ্রাম হচ্ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিও দেখার জন্য। আমাদের জন্য দোয়া করবেন।